এবার একটি ত্রিভুজ সম্পর্কিত উপপাদ্য ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক আমরা এখানে ভূমি দেখতে পাচ্ছি ভূমির উপরে ছোটো আরেকটি বাহু দেখতে পাচ্ছি এটি আসলে সেই সংযোজক এবং এই রেখাংশটি অন্য দুটি বাহুকে যে বিন্দুগুলোতে ছেদ করেছে তা লক্ষ্য করো এই রেখাংশটি ভূমির সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক এই বিষয়টি আমরা আরেকটু বিস্তারিত দেখব একটু পরেই যে কোনো দুটি বাহুর দ্বয়ের সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক এবং তার সমান্তরাল আমরা একটি বাহু নিব প্রথমে লম্বা করছি আরেকটি বাহু লম্বা করছি লম্বা করছি কারণ আমরা দেখতে চাচ্ছি সমান্তরাল কিনা আবারও ছোট করে আনলাম আমরা উপরে যে বাহুটি দেখতে পাচ্ছি এটি মূলত সেই সংযোজক রেখাংশ আমরা এখন দেখতে পাচ্ছি এই বাহুটি কাদেরকে যুক্ত করেছে ত্রিভুজের অন্যান্য দুটি বাহুকে এবং এই বাহুটি যে অন্য বাহু দুটির মধ্য বিন্দুকে যুক্ত করেছে তা আমরা দেখতে পাচ্ছি যে দুটি বিন্দুতে এই বাহুটি অন্য বাহু দুটিকে স্পর্শ করেছে সেই বিন্দুগুলো আমরা দেখতে পেয়েছি আমাদের এই সূত্রটি বলছে যে আমরা আবারো দেখছি সমান্তরাল কিনা এই সূত্রটি বলছে যে এই সংযোজক রেখাংশটি তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল হবে এখন আমরা অতি সহজ একটি বিষয় দেখব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় কিভাবে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তবু আমরা দেখব যেন ভুলে না যাই বা যেন আরো চমৎকারভাবে জিনিসটি বুঝতে পারি চতুর্ভুজ দেখতে পাচ্ছি আমরা একটি এর দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ উচ্চতা এবং ভূমি একই কথা এই দুয়ের গুণ হবে এর এরিয়া বা ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি উচ্চতা ভূমি দেখতে পাচ্ছি এই দুটি দৈর্ঘ্যকে গুণ করলে কিন্তু আমরা ক্ষেত্রটিকে পেয়ে যাব যেহেতু এক্ষেত্রে উচ্চতা বলে আলাদা কিছু নেই সেহেতু আমরা বলবো যে দৈর্ঘ্য গুণ প্রস্থ আবারও বিলীন করে ফেললাম আমরা অর্থাৎ আমাদের চোখের সামনে যা নেই তা খুঁজে পেলেই কিন্তু আমরা ফর্মুলাটি খুঁজে পাব ভূমি উচ্চতা পেলাম এই ভূমি এবং উচ্চতা বা দৈর্ঘ্য গুণ প্রস্থ এর মাধ্যমে আমরা কি পাই যা পাই তাকে দিয়ে কোন জিনিসটিকে নির্দেশ করা হয় ঠিক এই বাহুগুলির মধ্যে এই যে আমরা কালো জায়গাটি দেখতে পাচ্ছি এই পুরো জায়গাটির পরিমাপ বোঝায় আমাদের এই পরিমাণটি দিয়ে অর্থাৎ এইটি হল সেই এরিয়া বা ক্ষেত্রফল